হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেবযানীস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। কদিন ধরে খুব বিজি, কারণ হচ্ছে এক্সাম চলছে এমএর, তো আজকেও এক্সাম আছে। তো আজকে হাজব্যান্ডের জন্মদিন, তবু আমি বাড়ি থেকে আই প্রথম বাইরে, তো ফ্রেন্ডের বাড়িতে এসেছি এক্সাম দিতে। তো এক্সাম শেষ হলে বাড়ি যাব, গিয়ে কী কী হচ্ছে আমি তোমাদের জানাবো। আমার আজকে অনুষ্ঠানে কী কী হয়েছে সেগুলো জানাবো, কী কী হবে। সেরকম বড় কিছু করে কিছু হবে না, কিন্তু যেটুকুনি হবে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি এক্সাম দিচ্ছি, মানে আমি দেব, এখনই স্টার্ট হবে, জাস্ট 11:30 বাজেই যায়। তো চলো এক্সাম টেক্সাম দিয়ে তোমাদের সাথে আবার গল্প করছি, চলো দেখা হচ্ছে। জাস্ট শেষ হলো, এবার আমি রেডি হয়ে নিয়েছি। যেহেতু আজকে বড়ের বার্থডে, তাই আমাকে তাড়াতাড়ি করে ওর কাছে যেতে হবে। তো আজকে যাবে না আমাদের সঙ্গে, তো আমরা নেক্সট দিন যাব। তো চলো দেখা যাক কী কী হয়, তারপরে আমি কী কী কিনি, আমি বরকে কী দিই সেটা তোমাদেরকে বলবো। আজকে প্রচণ্ড খাটনি হয়েছে, অনেক এক্সামে অনেক কিছু লিখতে হয়েছে, আমি খুব টায়ার্ড, আমি প্রচণ্ড টায়ার্ড। এইটা হচ্ছে আমার বন্ধু ফ্রেন্ড শ্বেতা, তোমরা সবাই সুন্দর বন্ধুকে দেখো, চলো। আজকে অনেকদিন পর ট্রেনে উঠলাম, তো খুব ভালো লাগছিল ট্রেনে জার্নি করতে, অনেকদিন পর যেহেতু উঠলাম। তো এটা হচ্ছে আমাদের কোনগর স্টেশন, তো কোনগর স্টেশনের পুরো জায়গাটা হালকা করে দেখালাম, মানে খুব তো দেখাতে পারিনি সব সময়ের জন্য, কারণ অনেক ভিড়, তবুও যতটা চেষ্টা করেছি দেখিয়েছি। তোমরা দেখো এটা যে স্টেশনের মার্কেটটা বলতে গেলে, আমি পপকর্ন খেতে ভালোবাসি, তাই পপকর্নও দেখালাম, আমি কিনেও ছিলাম। আমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, ওকে ফোন করে দেখে নিয়েছিলাম আজকে, তো কেকটা খুলতে যাব তার জন্য ওকে দেখেছিলাম। তো আমি ওকে বার্থডেতে কেকই গিফট করেছি, নিয়ম তোমরা সবাই হয়তো জানো, এখান থেকে কেকটা নিয়েছি। সবে বাড়িতে ফিরলাম, তো চলো কেক কাটা এখনও করিনি, এখনও কেক কাটা হয়নি, আমার নিচে রয়েছে, তো আসবে, তো কেক কাটা হবে। তো আজকে খুব টায়ার্ড, একটুও সাজার ইচ্ছুটুকু আমার নেই, কারণ একদম শরীর ভালো লাগছে না। তো এই যে জামা পরেছিলাম সেটা পরেই জাস্ট ওর কেকটা কাটবো, কেটে তারপরে ড্রেস চেঞ্জ করে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আর শরীরে দিচ্ছে না, শরীর খুব খারাপ। এবারের মতন বার্থডে কোনোবার যাইনি ওর, প্রতি বছরই খুব এনজয় করেছি, খুব মজা করেছি, তো এবছর সেরকম মজা করতে পারলাম না, কারণ আমি সকাল থেকে ছিলাম না। আর আসার পরে এত জার্নি করে আসার পরে শরীরটা বড্ড টায়ার্ড হয়ে গেছে। তো চলো দেখি কেক কাটার আমরা তোমাদের দেখাই, বেশি কিছু দেখাতে পারলাম না, খুব সামান্য একটুখানি দেখিয়েছি, কারণ ভিডিও সবখানে করা সম্ভব হয় না, তো যেটুকুনি দেখিয়েছি তো দেখো। Thank you.
প্রচণ্ড খারাপ, খুব টায়ার্ড। তো আর কোনো কিছু সাজিও নি, কিচ্ছুই করিনি, একটা লিপস্টিক পর্যন্ত পরিনি, কারণ শরীর খুব টায়ার্ড, আর পাচ্ছি না, আর নিতে পারছি না। প্রচুর লেখা লিখতে হয়েছে, এই কতদিন ধরে লিখতে হচ্ছে, কিন্তু আজকে যেহেতু জার্নি করে ফিরেছি বাড়িতে, ওর জন্য আরও বেশি টায়ার্ড হয়ে গেছি। তো ওর বার্থডেটা আজকে খুব ভালোভাবে কাটানো হয়নি, প্রতি বছর খুব ভালোভাবে কাটানো হয়, এবছরে কাটানো হয়নি অত ভালোভাবে, তো তার জন্য সরি। ওকে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। রাতের মেনু তোর মা রান্না করে দিয়েছিল, তো কি কি রান্না করেছিল সেটা তো দেখাতে পারলাম না তোমাদেরকে, আমি নিজেই ছিলাম না। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই। বাই বাই। আর